রাম রাম বন্ধুরা নমস্কার আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা আর্মি এওসি নিউ রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ এওসি অর্থাৎ আর্মি অডেন্স ক্রপ এই আর্মি অডেন্স ক্রপে দু সালে তোমাদের যে নতুন ভ্যাকেন্সি এই নিয়ে দুদিন আগে একটি ভিডিওতে আমি তোমাদেরকে এর অল ডিটেলসটা বলেছিলাম সেখানে বলেছিলাম যে যারা স্বপ্ন দেখতে ছোটবেলা থেকে ইন্ডিয়ান আর্মিতে যাবে তোমাদের জন্য এটা একটা বড়ো সুযোগ কেন কারণ এখানে মাধ্যমিকে তোমাদের কোনো পার্সেন্টেজ চাওয়া হয় না বয়স সীমাতে তোমাদের ছাড় দেওয়া হয় এবং সব থেকে যে বড় বিষয় সেটা হচ্ছে এটা তোমাদের পারমানেন্ট জব ভ্যাকেন্সি মানে এখানে অগ্নিবিড়ের অন্তর্গত তোমাদের নেই এটা কিন্তু এটা কিন্তু তোমাদের পারমানেন্ট ক্ষেত্রে তোমরা বুঝতে পারছো যারা আর্মির স্বপ্ন দেখতে তোমাদের জন্য এটা একটা সেরা সুযোগ তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে তোমাদেরকে এই ভ্যাকেন্সির এলিজিবিলিটি কন্ডিশন এবং এজ লিমিটটা বলেছিলাম তো সেই অনুসারে যারা এইবার দু সালে এই আর্মি অর্ডেন্স ক্রপে জন্য উপযুক্ত ক্যান্ডিডেট আছো যারা প্রিপারেশান নিতে যাও তোমাদের জন্য এইবার দু সালে এই আর্মি এওসি ট্রেডসম্যান এবং আর্মি এওসি ওসি সব থেকে সেরা বই হতে চলেছে চাকসু পাবলিকেশনের তরফ থেকে প্রকাশিত করা আর্মি অডেন্স ক্রপের ট্রেডসম্যান এবং আর্মি অডেন্স ক্লোপের ফায়ারম্যানের এই গাইড বইটা এটি একটি কমপ্লিট গাইড বই এই বইটিতে তোমাদের জন্য একদম বেসিক লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত প্রতিটি এমসিক্যুব টাইপের কোশ্চেন এবং তার অ্যান্সার দেওয়া থাকবে তোমরা যদি এইবার দু সালে এই আর্মি এওসি ভ্যাকেন্সিটাকে নিয়ে সিরিয়াস থাকো তাহলে তোমাদেরকে খুব ভালো করে প্রস্তুতি নিতে হবে যার জন্য সেরা বই হতে চলেছে এই চাকসু পাবলিকেশনের গাইড বইটা এই বইটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখছি চাইলে তোমরা কি একবার চেক আউট করে দেখতে পারো তো আশা করছি তোমরা বুঝতে পারলে তোমাদের জন্য এওসি এক্সাম দু হাজার চব্বিশের সেরা বই কোনটা হতে চলেছে সেটা আমি বলে দিলাম এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো এই আর্মি এওসি এক্সামটা কোন কোন টপিকের ওপর হয় এছাড়াও তোমাদের এখানে ফিজিক্যালটা কিভাবে করানো হয় এবং এর যে টোটাল সিলেকশান প্রসেস পুরো ডিটেলসে পরবর্তীতে একটা ভিডিওতে আমি আলোচনা করে দেবো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওটা তোমাদের জন্য খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে তো চলো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাতরম